গণঅধিকার ছাত্র অধিকার যুব অধিকার পরিষদের ভাই ও বোনেরা সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পডিয়ামে দাঁড়িয়ে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর প্রতি যিনি এই দেশের বাইরে তিনটি দেশ ঘুরিয়ে এই দুর্বৃত্তদের ষড়যন্ত্র মোকাবেলা করেও দেশে আসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি একই সাথে ধন্যবাদ জানাই গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের যারা আওয়ামী সাইবার লীগের আওয়ামী গুজব লীগের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক জবাব দিয়েছেন অপপ্রচার নিয়ে সোচ্চার ছিলেন বন্ধুগণ আপনাদেরকে আমি দু তিনটা কথা বলতে চাই গুরুত্বের সাথে কথাগুলো বিবেচনা করবেন প্রথমত আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এস ইমাম সাহেব মারা গিয়েছেন তিনি কিন্তু বলেছেন আওয়ামী লীগকে পরবর্তীতে সাইবার যুদ্ধ ফেস করতে হবে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি বলেছে 4 লক্ষ তারা সাইবার যোদ্ধা তৈরি করেছে রাষ্ট্রীয় সম্পদ খরচ করে দেশের টাকা ব্যয় করে তারা বিরোধী এবং ভিন্ন মতের মানুষের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানোর জন্য গুজব চালানোর জন্য প্রতিটি আসন ভিত্তিক প্রতিটি উপজেলা ভিত্তিক প্রতিটি ইউনিয়ন ভিত্তিক তারা অপপ্রচার এবং এই গুজব প্রচারের জন্য সাইবার বাহিনী তৈরি করেছে সুতরাং আগামীতে বিরোধী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে এই সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে শক্তভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সাইবার জগৎ সম্পর্কে জানতে হবে তারা কিভাবে একটা ছবি এডিট করে অডিও কাটিং করে তারা প্রচার করেছে আমি জানি না অন্যান্য দলে এই আওয়ামী লীগের অপপ্রচার ঠেকাতে তারা কি পদক্ষেপ নিয়েছেন আপনারা দেখেছেন গত নির্বাচনের আগে বিশেষ করে বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের নানান ধরনের ফোনালাপ ফাঁস হয় কিছু সত্যিকার থাকে কিছু বানানো থাকে সব ধরনের প্রযুক্তি কাটপিস এই আওয়ামী দুর্বৃত্তদের হাতে রয়েছে কাজীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য আগামী নির্বাচনের আগেও এখন থেকেই এই কাজগুলো কিন্তু তারা করবে কাজী সেই ক্ষেত্রে বিরোধী মত পথের মানুষকে এই গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাতে হবে গুজব এবং অপপ্রচারে কান দেওয়া যাবে না দ্বিতীয়ত আপনারা একটা বিষয় জানেন প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সংসদে বলেছেন বিরোধী দল যদি বাসে আগুন দিতে আসে হাত পুড়িয়ে দিতে বিরোধী দল যদি কারো উপর আক্রমণ করতে আসে হাত ভেঙে দিতে উপস্থিত আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই দেশের 18 কোটি মানুষকে আমি প্রশ্ন করতে চাই একজন প্রধানমন্ত্রী এইভাবে কথা বলতে পারেন কিনা বিরোধী দল আজকে পর্যন্ত দেখাতে পারবেন সরকারি দল কিংবা কারো উপরে আঘাত করেছে কোন বাসে ভাঙচুর করেছে কোন বাসে অগ্নিসংযোগ করেছে বিরোধী দল করেনি 2014-15 সালে বিরোধী দলের আন্দোলনে এই ছাত্রলীগ যুবলীগ বাসে অগ্নিসংযোগ করেছিল পেট্রোল বোমা মেরেছিল সরকারের এজেন্সি অগ্নিসংযোগ করেছিল এবং সরকার সেগুলোকে বিসঙ্গনে বিরোধীদের কাজ বলে প্রোপাগান্ডা ছড়িয়েছিল বিদেশিদেরকে বিভ্রান্ত করতে পেরেছিল যে কারণে এই সরকারকে 2014 সালের বিনা ভোটের নির্বাচনেও বিদেশিরা সমর্থন দিয়েছিল তারপরে সরকার এই কথিত জঙ্গিবাদ এবং উগ্রবাদের ট্রাম্প কার্ড খেলে সংখ্যালঘুদের উপরে হামলা করে সাম্প্রদায়িকরণের নাটক তৈরি করে আবার বিদেশিদেরকে বিভ্রান্ত করেছে সে কারণে তারা এতদিন পর্যন্ত বিদেশিদের কিছুটা সমর্থন পেয়েছিল কিন্তু বর্তমানে সমস্ত গণতন্ত্রকামী সভ্য রাষ্ট্রগুলো বাংলাদেশের এই অসভ্য বর্বর কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা আর এই সরকারের এই অবৈধ শাসনকে আর সমর্থন দিতে চাচ্ছে না যে কারণে সরকারের গদিতে কাপুরি ধরেছে সরকার এখন নানা ধরনের ষড়যন্ত্র নীল নকশা ব্লু প্রিন্ট নিয়ে ব্যস্ত আছে আপনারা দেখেছেন যেই রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিল না সেই রাষ্ট্র থেকে শত শত কোটি টাকা ব্যয় করে ফোনে আড়ি পাতার যন্ত্র কিনেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইনসম্মতভাবে ফোনে আড়ি পাতার উদ্যোগ নেওয়া হয়েছে
আপনি মূর্খের মতো কথা বলছেন অশিক্ষিতদের মতো কথা বলছেন আপনাকে দেখাতে হবে বাংলাদেশের সংবিধান আপনাকে কোথায় অধিকার দিয়েছে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করার আপনাকে দেখাতে হবে আইনের কোন ধারায় আছে আপনি নাগরিকদের বিরোধী মতপথের মানুষের ফোড়ালাপ চাপ করতে পারবেন ফোড়ালাপ মিডিয়ায় প্রচার করতে পারবেন ইসরায়েলের তালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমি গণমাধ্যমের গণমাধ্যমের ভাই বন্ধু মালিকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা তো ক্ষমতায় নাই যে শেখ হাসিনার মতো হুমকি দেব গণমাধ্যম মালিকদের তেল দেখে নেব আমরা এই ধরনের হুমকি ধামকি দিতে চাই না সরকার এই ধরনের হুমকি ধামকি দিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দিতে চায় সবার মুখ বন্ধ করে দিতে চায় আমরা বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব আপনারা যে সমস্ত মিডিয়ায় এই যে ফোনালাপগুলো প্রচার করছেন আপনাদের কোনো অধিকার আছে কিনা কোনো ব্যক্তির পার্সোনাল ফোনালাপ মিডিয়াতে প্রচার করার নাই কাজী আপনারা কিন্তু বেআইনি কাজ করছেন ভুলে যাবেন না এই দিনে দিন না দিন আরো আছে আজকে আপনি বেআইনি কাজ করছেন পাঁচ বছর পরেও কিন্তু আপনার বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা করতে পারবে চারশো কোটি সাড়ে চারশো কোটি পাঁচশো কোটি টাকা একটা হাউস ইনভেস্ট করছেন আমরা জানি কিন্তু আওয়ামী লীগের গোলামি করার জন্য এইভাবে নীতিহীন সাংবাদিকতা করবেন না আজকে আমাকে নিয়ে যে অডিও এবং ভিডিও প্রচার করেছে এই অডিও ভিডিও কোথা থেকে এসেছে এই ছবি কোথা থেকে এসেছে আমরা ভালো করেই জানি আওয়ামী লীগের সাইবার সেল থেকে ভিডিও অডিও বানিয়ে দিয়েছে আপনাদেরকে প্রচার করার জন্য আপনাদেরকে চাপ দিয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে কেন চাপ দিয়েছে আমি যখন বলেছি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে দুবাইয়ে যখন তথ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি তখন তিনি সমস্ত মিডিয়াকে লাগিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে আমার কোনো সম্পদ নাই ব্যবসা বাণিজ্য নাই কাজী বুক ফুলিয়ে কথা বলতে পারি কোনো ফাইল ধরে টান বাজিয়ে বিপদে ফেলতে পারবেন না একেবারে পরিষ্কার পানির মতো কাচের মতো স্বচ্ছ আছি যে কারণে আজকে আপনারা যে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে তারেক রহমানের মতো দেশের বাইরে রাখতে চেয়েছিলেন সেই অপপ্রচারের জবাব দিতে ঝুঁকি জেনেও দেশের মাটিতে ফিরে এসেছি আজকে প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন বয়স আমার বাবার বয়স হয়েছে আমার মায়ের বয়স হয়েছে আপনাদের বাপ দাদা অনেকেরই বয়স হয়েছে আমরা একদিন বৃদ্ধ হব কিন্তু সায়েন্সকে তো আমরা অস্বীকার করতে পারি না মানুষের বয়স হলে মেজাজ খিটখিটে হয় মানুষের বয়স হলে নানান ধরনের অসঙ্গতি দেখা যায় আমাদের প্রধানমন্ত্রীর বয়স আজকে 75 বছর নিশ্চয়ই আওয়ামী লীগে প্রধানমন্ত্রীর চেয়ে আরো অনেক যোগ্য লোক আছে প্রধানমন্ত্রী হওয়ার মতো কিন্তু প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি দয়া করে অবসরে যান আপনি অনেকবার বলেছেন আমি গ্রামে গিয়ে দিন কাটাবো আর আমি দায়িত্ব নিতে চাই না তারপর আপনি দায়িত্বের লোভ সামলাতে পারছেন না প্রধানমন্ত্রীত্ব আপনি ত্যাগ করতে পারছেন না সবচেয়ে দুঃখজনক সবচেয়ে দুঃখজনক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে এবং সমস্ত গণমাধ্যম সেই মিথ্যাচার প্রচার করছে কি মিথ্যাচার তারা বলছে জনগণ নাকি তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে তারা নাকি গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে অথচ 14 সালে বিরোধী দল নির্বাচন অংশ নেয় নাই জনগণ ভোট দিতে পারে নাই 18 সালে আগের রাতে ভোট হয়েছে কাজে এই মিথ্যাকে যদি আপনারা আজকে মিডিয়া বলেন আওয়ামী লীগের লোকেরা বলেন প্রশাসন বলেন আমরা বলেন আপনারা যদি প্রতিষ্ঠার দায়িত্ব নেন আপনাদের উপরে আল্লাহর লানত নাজিল হবে সরকারের লাইফ লাইন আছে 6 মাস 6 মাসের মধ্যে যদি তারা সেই এক্সিট নেয় ভালো না হলে তাদের পরিণতি ওই আপনার সেই আপনার মিশরের হসনি মুবারক বলেন আপনার রোমানিয়ার চচেস্কু বলেন লিবিয়ার গাদ্দাফি বলেন এদের চেয়েও নির্মম হবে অগ্রিম বলে দিচ্ছি কাজে এখন আওয়ামী লীগের নেতাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি শান্তিপূর্ণভাবে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিদায় নেবে নাকি জনগণের গণরোষের মধ্যে দিয়ে বিদায় নেবে হবে
কিন্তু বলছে নাই তাদেরকে 6 মাসের মধ্যেই বিদায় নিতে হবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে বলবো আমি ব্যক্তিগতভাবে আশাবাদী অত্যন্ত খুশি আমার আমার মনে হয় আল্লাহর রহমতে এই দেশের মানুষের উপরে নাজিল হতে যাচ্ছে এই ফ্যাসিবাদের পতন হতে যাচ্ছে সমস্ত বিরোধী দল আজকে দলমত ভুলে তারা আজকে শেখ হাসিনার পতনের দাবিতে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটনের দাবিতে তারা রাজপথে নেমে এসেছে কিন্তু আমি আমাদের আন্দোলনের সারথি বৃহৎ রাজনৈতিক দল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের আন্দোলনের রণকৌশল সঠিক পথে নাই বিরোধী দলের সাথে বসে সঠিক রণকৌশল ঠিক করতে হবে আপনাদের ম্যান পাওয়ার আছে মানি পাওয়ার আছে কিন্তু আপনাদের সমন্বয় হচ্ছে না আমি পার্সোনালি বলেছি আজকে পাবলিকলিও বলছি কারণ আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন কাবত বলেন আজকে যারাই বাম ডান শেখ হাসিনার বিরুদ্ধে আজকে রাজপথে আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের ফেলো ফিলিং রয়েছে তাদের সকলকে নিয়ে আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে চাই কিন্তু বিএনপিকে একটা জিনিস মনে রাখতে হবে ছোট ছোট দলগুলোর সাপোর্ট নাই তাদেরকে সাপোর্ট দিয়ে কিভাবে তাদেরকে আরো চাঙ্গা করা যায় সেই চেষ্টা আপনাদেরকে করতে হবে সরকার রাজনীতির মাঠে গরু ছাগলের হাট বসিয়েছে রাজনীতিবিদদেরকে কোরবানির গরুর মতো দাম বাড়াচ্ছে যারা টাকা পয়সায় বিক্রি হয় কাউকে সিট দেওয়ার অফার দিচ্ছে কাউকে প্লট দেওয়ার অফার দিচ্ছে অনেকে কিন্তু এই অফার গেলা শুরু করছে এবং এই সরকারের যে সংঘবদ্ধ সিন্ডিকেট তারা দেশের সাংবাদিকদের সমস্ত গণমাধ্যমকে তো নিয়ন্ত্রণে রেখেছে এখন ভারত থেকে এক একজন সাংবাদিকের পেছনে 5-7 লাখ টাকা করে খরচ করে তাদের নিয়ে এসে শেখ হাসিনার উন্নয়ন প্রচারের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের উন্নয়ন ভারতে প্রচার করলে হবেই ব্যাপার কি বাংলাদেশের আজকে সরকার যে উন্নয়নের কথা বলছে পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে টানেল করেছে আমরা অস্বীকার করছি না কিন্তু এটা কি আওয়ামী লীগের নেতাদের টাকায় করেছে আজকে আপনি আমি জনগণ প্রতিনিয়ত যে ট্যাক্স দেয় সে ট্যাক্স দিয়ে করেছে বরঞ্চ চ্যালেঞ্জ করে বলবো এই প্রতিটি প্রকল্পে দুর্নীতি হয়েছে জনগণের টাকা লুট হয়েছে ওবায়দুল কাদের যদি মনে করে থাকেন কোন দুর্নীতি হয় নাই প্রধানমন্ত্রী যদি মনে করে থাকেন কোন অনিয়ম হয় নাই আমি বলবো নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত করুন মেগা প্রকল্পের দুর্নীতি নিয়ে আসল স্বরূপ আমরা দেখতে পাবো আমি বলেছি বন্ধুগণ আপনারা অনেকে জানেন না জানলে অবাক হবেন বিস্মিত হবেন এতদিন শুনেছেন আমাদের দেশের ভোট ডাকাত ভোট চোর ব্যাংক লুটেরাদের সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা কিন্তু আমি কনফিডেন্টলি বলছি তথ্য নিয়ে বলছি বাংলাদেশের অবৈধ সম্পদের লুটেরাদের আরেকটি স্বর্গরাজ্য পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে হাইকোর্ট 459 জনের সম্পদ অনুসন্ধান করার নির্দেশ দিয়েছে 469 জনের মধ্যে তদন্ত করলে 80% পাবেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শুধু নেতা নয় আওয়ামী লীগকে যারা সার্ভিস দিয়েছে সেই সমস্ত আমলা কামলারাও আছে তালিকায় আমি প্রশাসনকে অনুরোধ করে বলবো এদের লাইফ লাইন আছে 6 মাস এদের লাইফ সাপোর্ট 6 মাস কাজী আপনারা আপনারা এদের পাশে থেকে আর জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না সেদিন বিমানবন্দর থেকে আমি যখন এসেছি আমাদের 3 জন নেতা কর্মীকে আমরা জানি না জানলে আমরা ওই থানা ভেঙে তাদেরকে বের করে নিয়ে আসতাম আমাদের 3 জন ভাইকে নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে রাজবাড়ো এয়ারপোর্টে আমি উত্তরাঞ্চলের ডিসির সাথে কথা বলেছি ডিসি সাহেব যে কথা বলেছেন খুব দুঃখজনক খুব ঔদ্ধত্যের সাথে কথা বলেছেন বিপরীত পক্ষে বিমানবন্দর থানার ওসি সাহেব খুব ভদ্র নম্রভাবে সম্মানের সহিত কথা বলেছেন এটা হচ্ছে নমুনা প্রশাসনের মধ্যে সবাই দালাল না সবাই সবাই শেখ হাসিনার চাটুকান্না সবাই আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী না
আজ এই প্রশাসনের ভাইবন্ধুদেরকে বলবো, এই সরকার পরিস্থিতি তৈরি করার জন্য তারা পুলিশের উপরে হামলা চালাতে পারে, পুলিশ মেরে বিরোধীদের উপরে দায় চাপাতে পারে, সামরিক বাহিনীতে এই সরকার অঘটন ঘটাতে পারে, যেমনি ভাবে অঘটন ঘটিয়েছিল 2009 সালের 25 ফেব্রুয়ারি সেনাবাহিনীর দক্ষ চৌকস অফিসারদেরকে হাততাল মিশনের নামে মিডিয়ার বিরুদ্ধে নাটক সাজিয়েছিল তারা, যেমনি ভাবে অঘটন ঘটিয়েছিল এদেশের ইসলামী শক্তিকে দমন করার জন্য শাপলা চত্বরে আলেমুলাবাদের উপরে গণহত্যা চালিয়ে, যেমনিভাবে ষড়যন্ত্র করেছিল মোদী বিরোধী আন্দোলনে আলেমুলাবাদেরকে গ্রেপ্তার করে। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি, মাওলানা মামুনুল হক জামাতের আমির বলেন, এই খালেদা জিয়া বলেন, সমস্ত রাজবন্দীদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। রাজবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই যে ধারাবাহিক আন্দোলন চলছে, এই আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। বিরোধী দলের যারা পর্দারে আপোষ করার জন্য মিটিং করছেন, সলা পরামর্শ করছেন, এই ফাঁসিবাজের সাথে আপোষ করে, এই জালিমদের সাথে আপোষ করে জাতীয় বেইমান হবেন না। আজকে জামাতের আমিরকে গ্রেপ্তার করে ওই কারাগারে বসে আলোচনা চালাচ্ছে, জামাত যেন রাস্তায় না নামে। জামাতের এর আগে প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছিলেন একজন নেতা, সেদিন যখন জালামাই বক্তব্য দিয়েছিল তারপরে তাকে গ্রেপ্তার করেছিল। এই সরকার বিরোধী মতকে দমন করার জন্য এমন হীন কোনো পথ নাই যা তারা বেছে নেয় নাই। মানুষকে নারী কেলেঙ্কারিতে ফাঁসানো, অর্থ কেলেঙ্কারিতে ফাঁসানো এমন কোনো ঘৃণ্য পথ নাই যেগুলো এই সরকার তার এজেন্সিকে দিয়ে করাচ্ছে না। এমনকি আপনারা দেখেছেন কিছুদিন আগেই ব্রাহ্মণবাড়িয়াতে একজন বিচারককে টেনে হিঁচড়ে নামাতে চেয়েছিল আওয়ামী লীগকে। আমি বিচারপতিদেরকে বলবো, আপনাদের যদি বিবেক থাকে আপনাদের উচিত ছিল অন্তত পক্ষে একদিন সমস্ত বিচার কার্য বন্ধ করে এই অন্যায় করা। ওই চপেটাঘাত ওই ব্রাহ্মণবাড়িয়ার বিচারককে করে নাই, ওই চপেটাঘাত করেছে এই দেশের বিচার বিভাগের উপরে। আপনারা প্রতিবাদ করেন নাই যেদিন এই দেশের প্রধান বিচারপতিকে গোয়েন্দা সংস্থার লোকজন লাঠি মেরে ঘুষি দিয়ে প্লেনে উঠিয়ে দিয়েছিল, সেদিনও এই দেশের বিচার বিভাগ প্রতিবাদ করেন নাই। আপনাদেরকে বলবো, আপনারা যদি আজকেও চুপচাপ বসে থাকেন এর জন্য শুধু আপনাদেরকে নয় সমস্ত জনগণকে পস্তাতে হবে। এই সরকার ক্ষমতায় জন্য ইসরায়েল এবং ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে আরেকটি ফিলিস্তান বানাতে চায়। কাজে আমাদের জনগণকে সময় থাকতে সাবধান হতে হবে। আমাদের আমাদের এই সংকট থেকে উত্তরণের একটাই পথ, আন্দোলন আন্দোলন এবং আন্দোলন। এই সরকার হঠাৎ করে কেন বিদ্যুতের দাম বাড়িয়েছে? এখন বিশ্ববাজারে যেখানে জ্বালানির দাম কমছে এরা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। কারণ এরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, 14 এবং 18 সালের মতো পাতানো নির্বাচন আর তারা করতে পারবে না। তাই তারা যেমনি ভাবে বাংলাদেশ ব্যাংকের হিজাব চুরি করেছিল তথ্য ব্যবহার প্রযুক্তি দিয়ে, তেমনি ভাবে আজকে ইভিএম এর মাধ্যমে জালিয়াতি নির্বাচন করে আবার তারা অবৈধভাবে ক্ষমতা আসতে চায়। তাই তারা ইভিএম এর টাকা জোগাড় করার জন্য এই বিদ্যুতের দাম বাড়াচ্ছে। বিআরটিসি 51টি পণ্য সেবার দাম বাড়াচ্ছে, আরো বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়াবে। কাজে আজকে জনগণ যদি এই দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে রাস্তায় না নামে জনগণকে না খেয়ে মরতে হবে। আজকে এই সরকার প্রতিটি জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়িয়েছে, কিন্তু দেখাতে পারবেন একটা জিনিসপত্রের দাম কমেছে কমে নাই? তাই আমি বলবো, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণের মধ্যে স্বস্তি ফিরবে না। জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে হলে এই অবৈধ প্রতিবাদের পতন ঘটাতে হবে।
সরকারের প্রতি সর্বশেষ আবেদন জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করতে চাই। সেটি হচ্ছে, আপনারা বলেছেন আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরানো এত সহজ না, মানে এটা মন্দিরে কে আমি কলা খাই না, মানে তারা যে ধাক্কায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটা জনগণকে বুঝতে দিতে চায় না। নেতা কর্মীদের মনোবল ভেঙে গেছে। আমি যেখানে গেছি, দুবাই, কাতার, সৌদি আরব, সমস্ত জায়গায় হোটেলে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখা করেছে, ভাই আমরা কিন্তু এই আওয়ামী লীগ দেখতে চাই নাই। আজকে আওয়ামী লীগ যা করছে এটা আমরা সমর্থন করি না, আমাদেরকে একটু মনে রাখেন। সমঝোতা কিন্তু ইতিমধ্যেই তারা বুঝতে পারছে এই ফ্যাসিবাদের পতন ঘটতে যাচ্ছে। এরা ভয় পেয়ে উল্টো আমাদেরকে ভয় দেখাচ্ছে। কাজ আমরা যত রাজপথে দুর্বল আন্দোলন গড়ে তুলতে পারবো, আমরা যত রাজপথে প্রতিরোধ করে তুলতে পারবো, এদের মনোবল আরো তত ভেঙে যাবে। প্রশাসনের সমর্থন তত আমাদের দিকে বাড়বে। কথা ক্লিয়ার? আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে এসেছি, কিন্তু আমাদের উপরে কেউ আক্রমণ করতে আসলে আমরা কি আঙ্গুল চুষবো? যদি আক্রমণ আসে প্রতিটি জায়গা থেকে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পাল্টা প্রতিরোধ করে তুলবো। পাল্টা প্রতিরোধ করে না তুললে আপনাদেরকে প্রতিনিয়ত মার খেতেই হবে। শুধু খেলে হবে না, বেঁচে থাকতে হলে দিতেও হবে। আজকে অন্যায় ভাবে যদি কোনো প্রশাসনের ভাইরা আমাদের ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়, প্রয়োজনে তাদের সাথে লড়াই করতে হবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রশাসনের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, তারা জনগণের চাকরি করে। আগামীকালকে যদি আমরা এমপি মন্ত্রী হই, আমাদেরকে এই প্রশাসন স্যালুট দেবে। সুতরাং প্রশাসনের ভাই বোনদেরকে বলবো, আপনারা বাড়াবাড়ি করবেন না, আপনারা অতি উৎসাহী কাজকর্ম মনোভাব দেখাবেন না। কালকে আমরা আসলেও আপনাদেরকে নিয়ে রাষ্ট্র চালাবো। আপনারাই ডিআইজি থাকবেন, আপনারাই এসপি থাকবেন, আপনারাই ডিসি থাকবেন, আপনারাই সচিব থাকবেন। চাইলে কি আমরা রাতারাতি সচিব ডিসি এসপি নিয়োগ দিতে পারবো? পারবো না। কাজী প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো, জনগণের এই সংগ্রামের সাথে থাকুন, আপনাদেরও ভালো হবে, জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না। শেখ হাসিনাকে অনুরোধ করে বলবো, আপনি চারবারের প্রধানমন্ত্রী, জীবনে আর কিছু পাওয়ার নাই, চারবারের প্রধানমন্ত্রী আর কি চান? দয়া করে আপনার ব্যক্তি স্বার্থের জন্য, ক্ষমতার লোভের জন্য জনগণকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না। নিশ্চয় আপনার বাবার কথা মনে আছে, আপনার বাবা পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। যদি একজন অনেক কথা বলে, আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা মেনে নেব। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার বাবার আদর্শের সাথে বেইমানি করছেন। যারা আপনার বাবার চামড়া দিয়ে ডুকডুকি বাজাতে চেয়েছিল, আজকে আপনি তাদেরকে সংসদ উপনেতা বানাচ্ছেন। যারা আপনার বাবার হত্যাকাণ্ডের প্লট রচনা করেছিল 75-এ, আপনি তাদেরকে এমপি বানিয়েছেন, তাদের গাড়িতে মঞ্চের পতাকা তুলে দিয়েছেন। এর চেয়ে বেইমানি, এর চেয়ে অসম্মান বঙ্গবন্ধুর প্রতি আর কিছু হতে পারে না। আপনারা যতই মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছেন, আপনারা ক্ষমতায় থাকার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে বিসর্জন দিয়েছেন। আপনারা মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে দর্শন করছেন। আপনারা গণতন্ত্রের কথা বলে দেশে প্রতিবাদ কায়েম করেছেন। কাজে আপনাদেরকে অনুরোধ করব, শয়তানের আয়ু থাকে এক যুগ, আপনাদের অলরেডি 13 বছর হয়ে গেছে, এক যুগ এক বছর হয়ে গেছে। কাজে আপনারা চাইলে আর বেশি দিন টিকতে পারবেন না, তাই সংঘাতের পথ পরিহার করে আবার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করুন, প্রয়োজনে রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনা করে জাতীয় সরকার নিয়ে আলোচনা করুন। এই মুহূর্তে দরকার নতুন সরকার, পরবর্তী সরকার। এই মুহূর্তে দরকার, আপনারা বারবার বলছেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না, এই সংবিধানকে কাটা ছেঁড়া করে আপনারা আজকে গণবিরোধী সংবিধানে পরিণত করেছেন। এই গণবিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না।
আজকে জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। সেই সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অন্তর্ভুক্ত করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো গোজামিল চলবে না। আমাদের দাবি স্পষ্ট। আমরা কাউকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে চাই না, কাউকে ধাক্কা দিয়ে ফেলতে চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমার ভোট আমি দিব, তাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, বলবো আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে। বিশেষ করে এখন থেকে কর্মসূচি থাকবে এই বিদ্যুতের দাম না কমানো পর্যন্ত। প্রতিনিয়ত সমস্ত দলের কর্মসূচি চলছে, আমাদের কর্মসূচি চলবে। জনগণকে জনগণের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ বিদ্যুতের দাম কমাই দাও।